গুনার বোঝা মাথায় লইয়া কান্দতেছি, মাফ করে দাও মাহবুব আল্লাহ এলাহি। বাবারা দুইটা চিঠি নবীর পক্ষ থেকে আপনাদের কাছে দেওয়ার কথা। একটা চিঠি হলো কাফা বিল মাউতি ওয়াইজান, মৃত্যুটাকে স্মরণ রাখো, যথেষ্ট ওয়াজের দরকার নাই। আরেকটা চিঠি হলো আমার নবী আপনাদের উদ্দেশ্যে দিয়েছে আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের বাজার। আমি আপনাদের কাছে জানতে চাই নবীর চিঠি মাফিক, নবীর চিঠি হিসাব করে আখিরাতের জন্য কে কি বাজার করেছেন, কে কি রোজগার করেছেন। আমার নবী যেদিন বলেছে দুনিয়া আখিরাতের বাজার, সাহাবীরা জড়ো হইয়া প্রশ্ন করে নবী গো আমরা কিভাবে বাজার করলে লাভবান হব। আমার নবী সাথে সাথে আরেকটা চিঠি সামনে পেশ করে দিলেন, সাহাবীরা রে আসসালাতু মিফতাহুল জান্নাহ, এই নামাজ ধরো, নামাজটা তোমাদের আখিরাতের জন্য জান্নাতের চাবি হিসাবে পাবি। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম, নবীর কথা যারা মানে গো দেখুন না নবীর সাহাবীর জীবনী, যার নাম কিতাবে লেখে হযরত আব্দুল্লাহ আনসারি, দৌড়ায় বাড়িতে গেছে বিবি গো, ও বিবি নবী বলেছে নামাজ বলে জান্নাতের চাবি, বল নামাজ পড়বি নি, নামাজ আদায় করবি নি। বিবি একটা চিৎকার মারছে, স্বামী নবী যদি বলে থাকে, আল্লাহু আকবার বলো, কে বলে থাকে, কে, মদিনার মহিলারা পর্যন্ত আমার নবীর কথার মর্যাদা দিত মসজিদে নববীতে। ও মসজিদের পক্ষের বাইরা কারা গো, মসজিদ সামনে রেখে মাহফিলের আয়োজন করেছেন মসজিদে নববীতে, যখন জামাতের সময় হইত আব্দুল্লাহ আনসারি ওই একটা কাপড় নিজের পরনে লাগাইয়া ঘরের ভিতরে গর্ত করেছে, গর্তের মধ্যে বিবিকে উলঙ্গ করে বসাইয়া দরজা বন্ধ করে মসজিদে নববীতে যাইয়া পিছনের কাতারে নামাজে শরীক হইয়া, নামাজ যখন শেষ হয়ে যাইত দৌড়াইয়া বাড়ির দিকে যাইয়া কাপড় খুলে বিবিরে দিত, নিজে গর্তের ভিতরে বসত, বিবি নামাজ আদায় করত। এইভাবে দুইজনে মিলে এক কাপড়ে নামাজ পড়ে, কোনদিন নামাজ ছাড়ে না। আর আমরার ঘরে সুকেস ভর্তি কাপড়, আমরা নামাজ পড়ি না। সাহাবীরা কিছু গুনগুন করে আব্দুল আনসারি কিসের নামাজ পড়ে, দৌড়ায় আসে দৌড়ায় যায়, বুঝি না কি নামাজ পড়ে। নবীজি বলেন কি ব্যাপার, তোমরা কিসের সমালোচনা করো হুজুর, আব্দুল আনসারি কি নামাজ পড়ে বুঝি না। রাসূল বলেন তোমরা সমালোচনা করো না, কেন দৌড়ায় আসে, কেন দৌড়ায় যায়, আমি নবী তদন্ত করব। সমালোচনা মুসলমানদের আদর্শ নয়, সমালোচনা ইসলাম নয়। নবী নিজেই গেছেন যে আব্দুল আনসারি ঘরের দরজায়, আব্দুল আনসারি, আব্দুল আনসারি মতান্তরে সালাম দিলেন। আসলে কোন মুসলমানের ঘরে ঢুকতে আগে সালাম দিবেন, একবার দুইবার তিনবার, সালামের জবাব নাই চলে আসবেন, মনে করবেন ঘরে কেউ নাই চলে আসবেন। অনেক দিনের মুসলমানদের আচরণ হলো ডাক দিলে মালিক ভাই বাড়িতে আছেন, মালিক ভাই, কেউ যদি জবাব না দেয় লগের টারে কই ভাই যখন বাড়িত না লো ভাবির হয়ে দেখতে যাই, ভাই বাড়িত না, হ্যাঁ ভাবিরে দেখতো যা, কই পাইলা তুমি ভাবি দেখার অনুমতি। আল্লাহ বলছে আমানত খুলো বিসমি কাফার মধ্যে ঢুকো, নিজে পর্দায় থাকুন, অন্যকে পর্দায় থাকার পরামর্শ দেন। বলতেছিলাম এবার নবীজি সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, তিনবার সালাম, জবাব নাই। নবীজি চলে আসতেছে, আব্দুল্লাহ আনসারি গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় ছিল, দৌড়ায় আসছেন বিবি গর্তের ভিতরে ঢুকে কাপড় খুলে দিলেন, স্বামী গো নবী আসছিল কষ্ট পাবে তাড়াতাড়ি যান। আব্দুল্লাহ আনসারি কাপড়টা পরে বাহির হইয়া দেখে নবী অনেক দূর চলে গেছে, দৌড়াইয়া পিছনে গেলেন, কিভাবে নবীর পিছনে ফিরাবো, ইনি এমন নবী গো যাকে ডাক দিয়ে পিছন থেকে ফিরানো যাবে না। পিছনে যাইয়া কিতাব লেখে পাও গুলি বড় বড় করে মারছে, আওয়াজ শুনে নবী পিছনে তাকাইছে, আব্দুল্লাহ আনসারি হুজুর ওয়ালাইকুম সালাম, তিনবার সালাম দিলাম জবাব দিলি না, এখন কেন জবাব দিলে, হুজুর আপনি যখন সালাম দেন আমি শুনছি গো কিন্তু এমন এক পরিবেশে ছিলাম রাসূলের সালামের জবাব দেওয়া সম্ভব ছিল না। কি পরিবেশে ছিলে রে আব্দুল্লাহ আনসারি, হুজুর আপনি যেদিন বলেছেন নামাজ জান্নাতের চাবি, ওই দিন থেকে আমি আর আমার বিবি দুইজনে নামাজ পড়ি, নামাজ ছাড়ি না, কিন্তু দুইজনে মিলে নবী গো মাত্র একটা কাপড় আমার ঘরে। মসজিদে নববীতে যখন জামাতের সময় হয়
মসজিদওয়ালারা কারা এই মসজিদের পক্ষ থেকে মাহফিলের আয়োজন করেছো আমার নবী মসজিদের জামাতের কত গুরুত্ব দিয়েছে হুজুর মসজিদের জামাতের সময় হলে আমি আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে গর্ত করছি বিবিরে উলঙ্গ করে বসাইয়া দরজা বন্ধ করে কাপড়টা পরে আমি মসজিদে যাই নামাজ শেষ করে দৌড়াই আসি বিবিরে কাপড় দিয়ে আমি গর্তের মধ্যে বসে থাকি এইভাবে দুইজনে মিলে নামাজ পড়ি এক কাপড়ে হুজুর কোনদিন নামাজ ছাড়ি আমার নবী বলেন আব্দুল্লাহ আনসারী দরজাটা খুলে দে আমি দেখি গর্তটা শরীয়ত সম্মত কিনা কিতাব লেখে আব্দুল্লাহ আনসারী দরজা খুলে দিলেন নবী তাকিয়ে আছে গর্তটা এত গভীর ছিল ভিতরে মেয়ে না পুরুষ বোঝা যায় না মানুষ আছে কি নাই তাও ধরা যায় না আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন আব্দুল্লাহ আনসারী রে আমি নবী বলে গেলাম রে তোদের জান্নাতের চাবি রোজগার হয়ে গেছে বাবার এদের ছাড়তে হবে সাদা চাপড় নিয়ে কবর যাইতে হবে জীবনে কে কি রোজগার করেছেন হিসাব মিলান না আমার নবী বলেছে আর দুনিয়া ও মাজরাতুল আখেরা দুনিয়াটা আখেরাতের বাজার আখেরাতের জন্য কে কি বাজার করেছেন হিসাব মিলান মরার আগে মইরা দেখেন আপনার কিছুই নাই শুধু তিন টুকরা কাফন ছাড়া আর কিছুই আপনার নাই সব সম্পদ ছেলে মেরা বাদ করে নিয়ে যাবে নবীজি চোখের পানি ছেড়ে ঘোষণা দিয়ে গেলেন ও আব্দুল্লাহ আনসারী তোদের জান্নাতের চাবি রোজগার হয়ে গেছে পিছে পিছে যাইতেছে নবীজির আগায়া দেওয়ার জন্য রাস্তায় উঠে যাবে বাড়ির সীমানা শেষ আমার নবী দেখে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা একটা খেজুর গাছের গোড়ার মধ্যে এইভাবে বাচ্চা দুইটারে গাছের সাথে বাইদা রাখছে বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে জামা কাপড় ভিজে গেছে আমার নবী পাশে দাঁড়াইয়া ডাক দিলেন ও বাচ্চারা তোমাদের এই কষ্ট কারণটা কি বাচ্চাগুলো কান্দে হুজুর রাস্তা দিয়ে কত মানুষ যায় গো আমরা কেউ জিগায় না ও বাবা মুসলমান এটাও তোমার আদর্শ তুমি পেট ভরে খাইলা তোমার আশপড়শি ঘরের লোকগুলো খাইলো না তুমি খবর নিলা না শুধু নামাজ পড়ে বাড়ি গিয়া ঘুমাইলা এই নামাজে আমার আল্লাহ খুশি হবে না আমার নবীর আদর্শে ফিরে যান ও বাবারা ভাইরা শেষ পর্যায়ে এসে গেছি নবী ডাকে ও বাবারা তোমাদের কি দুঃখ হুজুর আমরা কেউ জিগায় না কেন যে আমরা এই বিপদে আছি তোমাদের বাবার নাম কি বাচ্চা দুইটা আব্দুল্লাহ আনসারীর দিকে তাকায়া বলে হুজুর আমাদের বাবা আব্দুল্লাহ আনসারী নবী জিজ্ঞেস করে ও আব্দুল্লাহ আনসারী তোর বাচ্চাগুলোর এত কষ্ট এত বিপদ হাত বাঁধা ব্যাপারটা কি আব্দুল্লাহ আনসারী শুধু কান্দে কোনো কথা কয় না আবার নবী জিজ্ঞেস করেন ও বাচ্চারা তোমাদের এই কষ্ট কেন হাত বাঁধা কেন বিপদ কেন বাচ্চাগুলো কান্দে আর বলে হুজুর আমার বাবা আব্দুল্লাহ আনসারী এত গরিব মানুষ আজকে ছয় সাত দিন পার হয়ে গেছে গো নবী আমাদের চুলায় আগুন জ্বলে না না খাইয়া থাকতে থাকতে আমরা দুইটা বাচ্চা পেটের খিদা সহ্য করতে পারি না গো নবী সাত দিন যার চুলায় আগুন ঝলে না তারা আমার নবীর কথা মানে এক অক্ত নামাজ ছাড়ে না যে নবীর সুপারিশ ব্যতীত কেউ জান্নাতে যাইতে পারবেন না বলুন এই নবীর আদর্শে যাওয়া আমাদের দরকার আছে কিনা আমার নবী নিজেও চোখের পানি ছেড়ে দিলেন দেরি করলেন না দৌড়ে যাইয়া মসজিদে নববীর বারিন্দাই আজকে শুনলাম সালে সাহেব বললেন হুজুর আমার মসজিদের বারিন্দা নাই ও বাউনির ভাইয়েরা ভাবারা মসজিদের বারিন্দায় আমার নবী বারিন্দাকে নবী নিজেও ব্যবহার করতেন দেশের কাজে শান্তির জন্য মানুষের মুক্তির জন্য হেদায়েতের জন্য মসজিদের বারিন্দা আমার নবী ব্যবহার করতেন মসজিদে নববীর বারিন্দায় যাইয়া আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন সাহাবীরা জোর হয়ে গেছে কান্দে রে আমার নবী কান্দে আল্লাহু আকবার বলো নবীর
কান্না দেখি কেউ সহ্য করতে পারে না উমর তরবারি নিয়ে হাজির হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আমি উমর বেঁচে আছি বলুন কার দেওয়া ব্যথায় আপনার চোখের পানি আসছে আমি উমর তরবারি দিয়ে তাকে দ্বিখণ্ডিত করে দিব আমার নবী বলেন উমর রে আজকের চোখের পানি তরবারি দিয়া মুছতে পারবি না মসজিদে নববীর বারিন্দায় দাঁড়াইয়া আমার নবী ডাকে আবু বকর হাজির হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর যে আবু বকর তিনবার করে সর্পের দংশনে আপনার নবীর ভালোবাসায় জীবন দিতে রাজি প্রয়োজন হলে আমি আবু বকর জীবন দিব আমার নবী বলেন আবু বকর রে জীবন দিয়ে চোখের পানি বন্ধ করতে পারবি না এইভাবে একের পর একজন আসতেছে নবী কার পক্ষে খুশি হয় না একটু পরে দেখা যায় দূর থেকে আসতেছে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ও দনিরা কে হবে গো উসমান গনি হাসতেছে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে নবীজি কান্দে উসমান গনি ডাকতেছে হুজুর আমি উসমান গনি আসলাম নবী গো বলুন কিসের বিনিময় চোখের পানি মুছা যাবে আমার নবী এইভাবে দুইটা হাত বাড়ায়া ডাক দিলেন উসমান গনি রে আয় আমি নবী তোর দিকে তাকাইয়া রইছি মসজিদে নববীর বারিন্দায় আমার নবী উসমান গনির দিকে তাকিয়ে আছে আমি জানি না আজকে বাউনির জমিনে আমার নবী মদিনার থেকে এই মসজিদের বারিন্দার জন্য কার দিকে নবী তাকাইয়া রইছে এ উসমান গনি আমি নবী তোমার দিকে তাকিয়ে আছি নবীজির সামনে দাঁড়াইলে উসমান গনি ডাকতেছে ইয়া রাসূলুল্লাহ বলুন কিসের বিনিময় আপনার চোখের পানিগুলো মুছতে পারি আমার নবী কান্দে উসমান রে পারবি নি ইহুদির বাড়ির খেজুর গাছটা আমারে কিনা দিতে আমি নবীর চোখের পানি বন্ধ হয়ে যাবে যায়া দেখ আমার আব্দুল্লাহ আনসারির দুইটা বাচ্চারে কি কষ্ট দিয়ে রাখছে সাত দিন চুলায় আগুন নাই রে এই খেজুর গাছের খেজুর টুকাইয়া বলে খাইছিল গাছটার মালিক ইহুদি দুইটা বাচ্চারে গাছের সাথে বাইরা রাখছে একটা দৌড় মারছে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কারা গো এই মসজিদের পক্ষে আছো এটাই হবে আমার আল্লাহর পক্ষ এটাই হবে আমার নবীর পক্ষ যারা মসজিদের পক্ষ থাকবে আমার নবী তাদের পক্ষে থাকবে যারা মসজিদের বারিন্দার পক্ষে গো আমার নবী তাদেরকে না লইয়া ফুল সিরাতের ফুল নবী পার হবে না উসমান গনি ডাকিয়া রাসূলুল্লাহ কথা দিলাম খেজুর গাছ না নিয়ে আমি আসব না ডাকতেছে ইহুদি বাড়িতে আছো জি খেজুর গাছটা বিক্রি করে দাও ইহুদি কয় বাড়ির খেজুর গাছ বিক্রি করবো কান্দে উসমান গনি রে ইহুদি নিষেধ ইসলাম রাসূল কান্দে রে এ গাছটার জন্য আজকে যা চাইবি তা পাইবি বিক্রি করতে হবে ইহুদি কয় সুযোগ যখন পাইছি একটা গাছের বিনিময় মনের মতো লওয়ালুম ও উসমান গনি তোমার 100 খেজুর গাছের একটা বাগান 100 খেজুর গাছ সহ বাগানটা যদি আমারে দিয়ে দাও আমি একটা গাছ তোমারে দিব উসমান গনি একটা চিৎকার মারছে আরে ইহুদি মাত্র 100 খেজুরের গাছ চাইছস রে আবার রাসূল কান্দে রাসূল খুশি করার জন্য আজকে যদি আমি উসমান গনির সকল সম্পত্তি চাইতি একটা গাছের বিনিময় আমি উসমান গনির সব করে দিয়ে দিতাম ও বাবারা ভাইরা এই রাসূল খুশি করার জন্য সকল সম্পত্তি দিয়ে উসমান গনি একটা খেজুরের গাছের দলিল নিতে রাজি ইহুদি বলেন 100 গাছ দিলেই হবে 100 গাছের দলিল দিলেন উসমান গনি একটা গাছের দলিল দিলেন ইহুদি দলিল নিয়ে রাসূলের সামনে হাজির আমার নবী চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন উসমান গনি রে আমি কথা দিলাম রে তোরে না লইয়া আমি নবী জান্নাতে যাব না বাবারা ভাইরা এই নবীর কথা কার কাছে ভালো লাগে কে নবীর পক্ষে থাকতে রাজি মসজিদ আল্লাহ খুশির ঘর মসজিদ আল্লাহ পাওয়ার ঘর মসজিদ জান্নাত পাওয়ার ঘর মসজিদ গুনাহ মাফের ঘর এই মসজিদের বারিন্দার জন্য আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব দোয়ার আগে 5টা মিনিট অনুরোধ হলো আমি আপনাদের মেহমান কেউ উঠবেন না যদি উঠেন আমি কষ্ট পাবো মহব্বতে আরেকটু দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মাদাল্লাহুম্মা সাল্লি আলা
محمد وعلى নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়াই কান্দে নবী, তোমার মায়াই কান্দে নবী, শুয়ে সোনার মদিনা আল্লাহ উম্মা সাল্লে সাইয়েদেনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়েদেনা بلغ الأولى بكماله كشف الدجى بجماله سنة جميع خصاله صلوا عليه وآله আসুন দোয়া করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।